সুন্নতের অনুসারী বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের সুন্নাত। এই প্রোগ্রামে আমরা নবী রাসূলদের বিভিন্ন সুন্নাত নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করি। আম্বিয়ারা যা করেছেন, করার তাগিদ দিয়েছেন, সে ব্যাপারে আমরা শুনে থাকি। ইনশাআল্লাহ আজকেও একটি সুন্নাতে মোবারকার উপর আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও মনোযোগ সহকারে চ্যানেলের স্ক্রিনের সামনে বসে যান এবং এই বয়ান শুনে নিয়ত করুন যে ইনশাআল্লাহ আমলও করবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। দর্শক, প্রথমেই দরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর 1000 বার, দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার দয়াতে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতের কোন স্থানে তার ঠিকানা হবে সেটা দেখে না নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আম্বিয়ায়ে কেরাম ওনারা ছিলেন এমন ব্যক্তিত্ব যাদের তুলনা তারা নিজেই, না ওনাদের মতো কেউ হতে পারবে, না ওনাদের সমপর্যায়ের কেউ পৌঁছতে পারবে। আল্লাহ তাআলা আম্বিয়াদেরকে অনেক হিকমত দিয়েছেন, অনেক ফজিলত দিয়েছেন, অনেক শান ও মর্তবা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু সেগুলো উম্মত বা মখলুকের পক্ষে সম্ভব নয় অনেক হাকিকত জানার। উদাহরণস্বরূপ, আমরা সবাই জানি যে সূর্য চারিদিকে আলো দেয়, সূর্য চারিদিকে আলো দেয়, আর সেই আলো দ্বারা মানুষ বলেন, পশু বলেন, প্রত্যেকটা জিনিস উপকার লাভ করে, কিন্তু কেউ সেই সূর্যকে দেখতে পারে না। কেন? তার কিরণ, তার আলো, তার প্রজ্বলন এত বেশি যে তার দিকে তাকাবে অনেকের ক্ষমতাই নাই সেটা। ঠিক সেইমভাবে যদি আমরা আম্বিয়াদের কথা বলি, ওনাদের কাছ থেকে সবাই ইমানের দৌলত নেই, ইমান কী জিনিস সেটা শেখে, ওনাদের কাছ থেকে দ্বীনের শিক্ষা অর্জন করে, কিন্তু ওনাদের যে আসল হাকিকত সেটা কেউ কখনো জানতে পারে না। তা আল্লাহ তাআলা আম্বিয়াদের যে পদাঙ্গ, আল্লাহ তাআলা আম্বিয়াদের যে সুন্নাতগুলো আছে সেই সুন্নাতগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে আমরা বিষয় নিয়েছি যে আম্বিয়াদের অন্যতম একটি সুন্নাত হচ্ছে যে ওনারা নিজেদেরকে নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। তাই আজকের বিষয় নিয়েছি দোয়া করা সুন্নাতে আম্বিয়া, আম্বিয়াদের সুন্নাত। এবং কি বিষয়ে দোয়া করা? যে নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়া। এমনিতে তো আম্বিয়ারা তো নেককারদের সর্দার, হ্যাঁ, আম্বিয়াদের মতো নেককার আর কি হবে? এরপরে ওনারা আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। তো আজকে ইনশাআল্লাহ আজবাজাল আমরা এমন কয়েকজন নবীর আলোচনা আমরা এখানে করব যারা দোয়ার মধ্যে, কোরআনে পাকে এসেছে ওনাদের দোয়াগুলো, দোয়ার মধ্যে ওনারা বলেছেন যে হে আল্লাহ আমাকে নেককার বান্দাদের মধ্যে সামিল করে নাও। শুরুতে আমরা যে নবীর ব্যাপারে শুনব, তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, অনেকগুলো আম্বিয়াদের পিতা, ওনার পরে যে সকল আম্বিয়ারা এসেছেন ওনাদের পিতা আবুল আম্বিয়া হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম। জি হ্যাঁ, ওনার ব্যাপারে এসেছে যে
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি সবচেয়ে উত্তম, সবচেয়ে আলা, সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোনো নবী থাকেন, তিনি হচ্ছেন ইব্রাহিম নবী। ওনার ব্যাপারে এসেছে যে আল্লাহ তাআলা পারা 19 সূরা শুআরা এবং আয়াত নাম্বার 83 মধ্যে ইরশাদ করেন, এভাবে ইব্রাহিম নবী দোয়া করেছেন, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, যার অনুবাদ হচ্ছে হে আমার প্রতিপালক আমাকে হুকম অর্থাৎ হিকমত জ্ঞান দান করো এবং আমাকে তাদেরই অন্তর্ভুক্ত করে দাও যারা তোমার খাস নৈকট্যের অধিকারী। দেখুন দোয়া কী করছেন, যে হে আমার মালিক আমাকে হিকমত দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে প্রজ্ঞা দাও এবং সাথে সাথে আমাকে নেককার বান্দা যারা তোমার কাছে অনেক খাস, যাদের শান শওকত তোমার কাছে অনেক খাস, তাদের অন্তর্ভুক্ত আমাকে করে নাও। এটা ছিল ইব্রাহিম নবীর দোয়া। আর আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর শানে সূরা বাকারার মধ্যে 130 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, এবং নিশ্চয় সে পরকালে আমার খাস নৈকট্যের উপযোগীদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম নবী দোয়া করেছেন, আমার নবী কোরআনে পাকের মাধ্যমে এটা বলেও দিয়েছেন যে ইব্রাহিম নবী হচ্ছেন আমার খাস নৈকট্যের অধিকারীদের উপযোগীদের অন্তর্ভুক্ত। এরপর যদি আমরা সূরা ইউসুফের দিকে তাকাই, সূরা ইউসুফের আয়াত নাম্বার 101 দিকে তাকাই, সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী কী দোয়া করেছেন, ইউসুফ নবী এটাই দোয়া করেছেন যে ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইউসুফ নবী দোয়া করেছেন, হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, তুমি আমার কর্ম ব্যবস্থাপক দুনিয়া ও আখিরাতে, আমাকে মুসলমান রূপে উঠাও এবং তাদেরই সাথে মিলাও যারা তোমার একান্ত নৈকট্যের উপযোগী। একজন নবী হয়ে কি দোয়া করছেন, আমাকে মুসলমান রূপে উঠাও। তার মানে বোঝা গেল যে মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়া এটার অনেক ইম্পর্টেন্স, অনেক গুরুত্ব বহন করে। মুসলমান হয়ে দুনিয়াতে আসা বাহাদুরের বিষয় নয়, মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়া এটাই হচ্ছে বাহাদুরের বিষয়। কেননা অনেক মুসলমান আছে তারা মৃত্যুর সময় যাদের ঈমান চলে যায়, যাদের কালেমা নসিব হয় না, বা দুনিয়াতে থাকতে তারা এমন এমন কাজ করে ফেলে যে কাজের কারণে তাদের ঈমান চলে যায় তারা পর্যন্ত জানে না, আর তারা ওই অবস্থায় ইন্তেকাল করে কোন অবস্থায়, যে তাদের ঈমানই নেই। এজন্য নবী ইউসুফ নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে মুসলমান রূপে উঠানোর দোয়া করা এবং তাদের অন্তর্ভুক্ত করা যারা আল্লাহর অনেক খাস মানুষ, আল্লাহর অনেক প্রিয় মানুষ, আল্লাহর অনেক প্রিয় বান্দা, তাদের সাথে যাতে ওনাকেও অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা আমাদেরকে ইনাদের দোয়ার সদকায় নেককার বান্দাদের মধ্যে সামিল হওয়ার তৌফিক দান করুক। এর ব্যাখ্যার মধ্যে এসেছে হযরত ইউসুফ আলাইহিসসালাম এই দোয়া উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন, যাতে তারা ভালো পরিণামের জন্য প্রার্থনা করতে থাকে। এটা ইউসুফ নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন। কি করেছেন, যে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, মুসলমান রূপে উঠাও এবং তাদের সাথে মিলাও যারা তোমার অনেক খাস বান্দা। এর ব্যাখ্যার মধ্যে আরও এসেছে যে হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতা মহোদয়ের প্রায় 23 বছর পর উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ ওনার পিতা মহোদয় যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, এর প্রায় 23 বছর পর ইউসুফ নবী দুনিয়া থেকে ওফাত লাভ করেন। তার দাফনের স্থান নিয়ে যারা মিশরবাসী ছিল, মিশরবাসীদের মধ্যে অনেক মতবিরোধ সৃষ্টি হয়ে যায় যে দাফন কোথায় হবে। প্রত্যেক মহল্লাবাসী ওনার বরকত নেওয়ার জন্য যে ওনার দাফনটা আমাদের এই জায়গায় হোক, ওনার দাফনটা আমাদের এই জায়গায় হোক, তো এটা হওয়ার জন্য সবাই আপন আপন মহল্লায় দাফন করার জন্য দাবি জানাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গৃহীত হলো যে তাকে নীল নদের মধ্যে দাফন করা হোক, যাতে পানি তার
মাজার শরীফ স্পর্শ করে প্রবাহিত হয় এবং এর বরকত সমগ্র মিশরবাসী অর্জন করে। কেননা এক স্থানে যদি ওনাকে দাফন করা হয় তাহলে বাকি স্থানের মানুষরা এর বরকত নিতে পারবে না। তো সবাই মিলে এই সিদ্ধান্ত নিল যে নীল নদের পাশে বা নীল নদের মধ্যে ওনাকে দাফন করা হোক, যাতে করে এর পানি দ্বারা, এর পানি ওনার মাজার স্পর্শ করবে এবং এর পানি দ্বারা সমগ্র মিশরবাসী উপকার লাভ করবে। এরপর বলা হচ্ছে যে তাকে মার্বেল পাথর কিংবা মর্মর পাথরের সিন্ধুকের মধ্যে রেখে নীল নদের মধ্যেই দাফন করা হয়েছিল আর তিনি সেখানেই ছিলেন। বলা হচ্ছে প্রায় 400 বছর পর, ওনার ইন্তেকালের 400 বছর পর মুসা আলাইহিসসালাম তার তাবুক শরীফ সেখান থেকে বের করে আনেন এবং তাকে তার সম্মানিত পিতৃপুরুষদের নিকটে শাম দেশেই দাফন করেন। তো এটা ছিল ওই আয়াতের কিছুটা ব্যাখ্যা। তো আল্লাহ করিম আমাদের সবাইকে যে দোয়া উনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কোন দোয়া? যে হে আল্লাহ, তুমি আমাদেরকে মুসলমান রূপে উঠাও, কিয়ামতের দিন যদি যখন উঠাবে আমাদেরকে মুসলমান হিসেবে উঠাইও এবং আমাদেরকে নেককার মানুষদের অন্তর্ভুক্ত করিও, যারা তোমার অনেক খাস মানুষ, অনেক খাস বান্দা। আল্লাহর খাস বান্দা কারা? হ্যাঁ, আল্লাহর খাস বান্দা যারা আম্বিয়া, যারা নবী, যারা রসুল, যারা সাহাবি, যারা বুজুর্গানে দিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে কিরাম, এরপর আউলিয়ায়ে কিরাম, এরাই তো আল্লাহ পাকের খাস বান্দা। তো আমাদেরকেও দোয়া করা উচিত। এটা আসলে ওনারা দোয়া করেছেন নিজের জন্য নয়, ওনারা তো নেককারদের সর্দার, ওনাদের মতো নেকার কে হবে, কিন্তু দোয়া করেছেন কেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও এই দোয়া করো, তোমরাও এ দোয়া করে করে কি করো, আল্লাহ পাকের কাছে চাও যে হে আমার আল্লাহ, আমাদেরকে নেককার বান্দাদের সংস্পর্শ এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো। এখান থেকে আমরা আরেকটা বিষয় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে রসুলগণ ছিলেন এরা কিন্তু সবসময় দোয়ার মধ্যে লেগে থাকতেন। কিসের মধ্যে? দোয়ার মধ্যে। আর দোয়ার মধ্যে লেগে থাকার অন্যতম কারণ কি জানেন? আল্লাহর সাথে টাচে থাকা। আল্লাহর সাথে কিসে থাকা? টাচে থাকা, আল্লাহর সাথে কানেক্টেড থাকা। কেননা দোয়া কার কাছে চাচ্ছি? রবের কাছেই তো চাচ্ছি। দোয়া কার কাছে চাচ্ছি? মাওলার কাছেই তো চাচ্ছি। দোয়া কার কাছে চাচ্ছি? আল্লাহ পাকের কাছেই তো চাচ্ছি, না যিনি সমগ্র জাহানের, সমগ্র পৃথিবীর বাদশাহ। আমরা কোনো দুনিয়াবি যদি কোনো মন্ত্রীর কাছে যায়, মিনিস্টারের কাছে যায়, এমপি, তারপরে ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান, যার কাছেই যায় তার কাছে অনেক আজিজির সাথে তার কাছে যায় বা অনেক আদবের সাথে, ভদ্রতার সাথে কেন যায়? আমি একটা মকসদ নিয়ে যাই, ওই মকসদটা যাতে পূরণ হয়ে যায়। তো আমার রবের কাছে যখন আমি চাইব, কীভাবে চাইব? এমন আজিজি নিয়ে, এমন নম্রতা নিয়ে, এমন আদব নিয়ে, যাতে আমি আল্লাহ পাকের কাছে যা চাচ্ছি আমার আল্লাহ পাক সেটা দিয়ে দেয়। আচ্ছা, এখানে দোয়া করার ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে দোয়া যখন করবেন এই বিষয়টা মনের মধ্যে রাখবেন, এই বিষয়টা মনের মধ্যে রাখবেন যে আমি দোয়া করছি ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। অনেকের মনে সন্দেহ থাকে হবে কি হবে না, হবে কি হবে না। বলা হচ্ছে আল্লাহ পাকের ব্যাপারে যে যেমন ধারণা করে সে তেমনভাবে পায়। অর্থাৎ যে ধারণা করলো যে যে আমি পাবো কি পাবো না, তাহলে তার দোয়াটাও সন্দেহানের মধ্যে থেকে যায়। আর যার বিশ্বাস যে না, আমার মাওলার কাছে চাচ্ছি, আমার মাওলা আমাকে দিবে, আমার রবের কাছে চাচ্ছি, আমার রব আমাকে দিবে, আল্লাহ পাক তার এই বিশ্বাসের কারণে, তার এই দৃঢ়তার কারণে আল্লাহ পাক তাকে আরও বেশি দান করবে। তো এজন্য দোয়া করার সময় খেয়াল রাখা উচিত যে ইনশাআল্লাহ আমার দোয়া কবুলও হবে। এখন আমি যার আলোচনা করব তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। যখন তিনি তার লস্করদেরকে নিয়ে যাচ্ছিলেন, তো পিঁপড়া, ছোটো ছোটো পিঁপড়া ওনাকে আরজ করতে লাগলো, ওনাকে বলতে লাগলো হুজুর দেখিয়েন আপনার লস্করদের পায়ের চাপায় পড়ে যাতে আমাদের কী না হয়, মৃত্যু না হয়। এটা অনেক লম্বা ঘটনা। তো এই এখান থেকে যে আয়াতে মোবারকাটা এসেছে সেটা হচ্ছে সূরা নামালের 19 নম্বর আয়াত। এর অর্থ কী? এর অর্থ কোরআনে পাকে এসেছে যে অতপর সুলাইমান তার উক্তিতে মৃদু হাসল এবং আরজ করলো হে আমার প্রতিপালক, আমাকে শক্তি দাও যাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তোমার ওই অনুগ্রহের যা তুমি আমার উপর এবং আমার পিতামাতার উপর করেছ, এবং যাতে আমি ওই সৎ কাজ করতে পারি যা তোমার পছন্দ হয়, এবং আমাকে আপন করুণায় ওই সব বান্দাদের শ্রেণীভুক্ত করো যারা তোমার বিশেষ নৈকট্যের উপযোগী। তাহলে বোঝা গেল যে সুলাইমান নবীও, অনেকগুলো দোয়া এখানে বলা হয়েছে, কিন্তু সর্বশেষ যে ওনার বাক্য ছিল সেটা কি? হে আমার আল্লাহ, ওই সব বান্দাদের অন্তর্ভুক্ত করো যারা তোমার বিশেষ নৈকট্যের উপযোগী, যারা তোমার বিশেষ খাস মানুষ, অনেক কাছের মানুষ, তাদের মধ্যে আমাকেও সামিল করো। তো এটা কার দোয়া ছিল?
এটা আপনার সুলাইমান নবীরও দোয়া ছিল। তাই আমাদের উচিত যে সুলাইমান নবী যে দোয়া করেছেন এটাতে যাতে আমরা অটল থাকতে পারি, আমরাও যাতে নিজের জন্য এই দোয়া করতে পারি। এখন তো আমরা নেককার কারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা কারা, আল্লাহ পাকের কাছে যারা মকবুল তারা কারা, এবং মন্দ কারা ভালো কারা, এগুলোর মধ্যেও বাজ বিচার আমরা করতে পারি না। যখন আমরা বাজ বিচার করতে পারবো তখনই তো আমরা তাদের সঙ্গ লাভ করতে পারবো বা তাদের কাছে যেতে পারবো বা তাদের মাধ্যমে নিজেকে সংশোধন করতে পারবো। এখন তো আমরা জানি না বা জানলেও তাদের কাছে যেতে চায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মন্দের উদাহরণ কীভাবে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভালো ও মন্দ সাথীর উদাহরণ হচ্ছে মুস্ক সংগ্রহকারী ও চুল্লি প্রজ্বলিতকারীর ন্যায়। অর্থাৎ ভালো সাথী, ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড, এটাকে তুলনা দেওয়া হয়েছে মুস্কের সাথে, সুগন্ধির সাথে, যে মুস্ক অর্থাৎ সুগন্ধি বিক্রি করে আতরওয়ালার সাথে এর উদাহরণ দেওয়া হয়েছে। আর মন্দ সাথীর উদাহরণ দেওয়া হয়েছে চুল্লি প্রজ্বলিতকারী, যেমন বিশেষ করে কামার আমাদের দেশে দেখা যায়, যারা বিভিন্ন দা বটি এগুলোকে কী করে, এগুলোকে ধার দেয় বা এগুলোকে সেটাকে কী বলে ধারালো করে, কামারের কাজ যারা করে। তো বলা হচ্ছে চুল্লি প্রজ্বলিতকারী নাই, খারাপ বন্ধু হচ্ছে, মন্দ বন্ধু হচ্ছে চুল্লি প্রজ্বলিতকারী নেই। আসুন এটার অর্থ কী আমরা একটু শুনি। বলা হচ্ছে যে আতরওয়ালা, যে সুগন্ধিওয়ালা, যে মুস্কওয়ালা, বলা হচ্ছে তোমাকে মুস্কের ন্যায় সুগন্ধ দিবে। অর্থাৎ তোমাকে যে নিজে সুগন্ধিওয়ালা, যে আতর বিক্রেতা, যে মুস্কওয়ালা, সে তোমাকে মুস্কের ন্যায় সুগন্ধ দিবে, বা তুমি তার কাছ থেকে কিছু না কিছু সুগন্ধি কিনবে এবং কিছুই করলে না তবুও সুগন্ধিত পাবে। বলা হচ্ছে যখন কোনো আতর বিক্রেতার কাছে বা আতরের দোকানের কাছে যাবে তখন হয় সে তোমাকে এমনিতে একটু লাগানোর জন্য দিবে, না হয় তুমি তার কাছ থেকে সুগন্ধি কিনবে, আর কোনোটাই হলো না, অন্তত তার দোকানে যাওয়ার কারণে, তার পাশে যাওয়ার কারণে কিছু না কিছু সুগন্ধি, কিছু না কিছু ফ্রেগ্রেন্স তুমি পাবে। তো বলা হচ্ছে ভালো বন্ধু হচ্ছে এমন, যার কাছ থেকে গেলে তুমি হয় তার কিছু ভালো দিকগুলো পাবে, হয়তো বা সে তার ভালো কিছু দিক তোমাকে দিবে, না হয় তার সাথে লেগে থাকার কারণে তার যে ভালো অভ্যাসগুলো আছে সেগুলোর কিছু না কিছু প্রভাব তোমার উপর আসবে। এবং যারা চুল্লি প্রজ্বলিতকারী খারাপ বন্ধু, এদের উদাহরণ কেমন? বলা হচ্ছে যদি এদের কাছে যাও হয় তোমার কাপড়কে জ্বালিয়ে দেবে, না হয় তুমি তা থেকে দুর্গন্ধ পাবে। যারা কামার এদের পাশে যখন যাবে, যখন এরা ধারালো করে, যেমন দা বটি ছুরি যেগুলো আছে এগুলো যখন ধার দেয় তখন আগুনের কিছু স্ফুলিঙ্গ বের হয়। তো বলা হচ্ছে এদের পাশে যখন বসবে হয় কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যেমন তোমার স্ফুলিঙ্গগুলো কাপড়ে এসে জ্বলে যেতে পারে, আর যদি তা না হয় তাহলে কী হতে পারে, যে তার থেকে একটা দুর্গন্ধ আসতে পারে। এই জন্য খারাপ আর ভালো বন্ধুর উদাহরণ এরকম। একজন বুজুর্গানে দিন আর খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন, বলা হচ্ছে ভালো বন্ধুর উদাহরণ এমন, যেমন কোনো বাগানের পাশ দিয়ে যদি আমরা যাই, ফুলের বাগান, ফুলের বাগানের পাশ দিয়ে গেলে কী আসবে, শুধু ফুলের ফ্রেগ্রেন্স, ফুলের সুবাস, ফুলের সুঘ্রাণ, ফুলের খুশবু, এগুলোই আসবে। আর বলা হচ্ছে খারাপ বন্ধুর উদাহরণ এমন যে যখন আমরা কোনো ডাস্টবিনের পাশ দিয়ে যাই সেখানে শুধু বিভিন্ন পচা গলা জিনিসের দুর্গন্ধই আসবে, এখান থেকে কখনো ভালো জিনিস আসতে পারে না। তো এই জন্য ভালো আর খারাপের পার্থক্য এভাবেই দেয়া হয়েছে। তো ভালো কাদেরকে বলা হবে, যারা নেককার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা আশিকে রসুল, যারা আলেম, যারা হাফিজ, যারা ওস্তাদ, দিনী ওস্তাদ, যারা দিনী তলাবা অর্থাৎ মাদ্রাসার ছাত্র, দিনী পরিবেশ, কোনো আশিকানে রসুলদের সংগঠন, এগুলো হচ্ছে কি ভালো সহচর্য, এগুলো হচ্ছে ভালো সঙ্গ। আর খারাপ সঙ্গ কারা, যারা নামাজ ছেড়ে দেয়, যারা মিথ্যা বলে, গীবত করে, মা বাবাকে কষ্ট দেয়, জুয়া খেলে, হ্যাঁ ফিল্ম ড্রামা দেখে, গান শোনে, বা আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এগুলোর মধ্যে লিপ্ত থাকে, রাস্তার মধ্যে কোনো মেয়ে যাচ্ছে তাকে উত্তক্ত করে, এরপর এমন কোনো কাজ করে যেগুলো আল্লাহ পাকের নারাজ করার মতো কাজ, এমন মানুষের সাথে থাকা এটা খারাপ সঙ্গ বলা হয়েছে। তো এই জন্য আমাকে নির্ধারণ করতে হবে কার সাথে থাকবো, ভালোর সাথে থাকবো না খারাপের সাথে থাকবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোর সাথে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আয়াত নাম্বার 119, আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এটার অর্থ হচ্ছে হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তো আল্লাহ পাক আমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে কাকে কাকে ভয় করতে, আল্লাহ পাককে ভয় করতে। তাহলে আমাকেও এমন মানুষের সাথে থাকতে হবে যে আল্লাহ পাককে ভয় করে। যে আল্লাহ পাককে ভয় করে সে কখনো নামাজ ছাড়বে না, যে আল্লাহ পাককে ভয় করে সে কখনো গুনাহ করবে না, যে আল্লাহ পাককে ভয় করে সে কখনো নেশা জুয়া আড্ডা এগুলোর মধ্যে থাকবে না। তো আরও বলেছেন যে সত্যবাদীদের সাথে থাকো। কার সাথে? সত্যবাদীদের সাথে থাকো, কেননা সত্যবাদীদের সাথে থাকলে তুমিও সত্যবাদী হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুক। তো যারাই সোহবত বন্ধুত্ব সঙ্গ এটাকে পরিশুদ্ধ করবে, ইনশাআল্লাহ তার দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। এজন্যই আম্বিয়ারা দোয়া করা শিখিয়ে দিয়েছেন আমরা যাতে নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাই। কেন? কেননা তাদের সাথে থাকলে দুনিয়াও ভালো আখিরাতও ভালো। বলা হচ্ছে একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করি। আমিরুল সুন্নাত এই ঘটনাটি ওনার নেকির দাওয়াত নামক কিতাবের মধ্যেও লিখেছিলেন। আরেফ বিল্লাহ হযরত মাওলানা রুম রহমাতুল্লাহি তাআলা আলাইহি অসৎ সঙ্গের ক্ষতিকর দিক বোঝাতে গিয়ে একটা ঘটনা এভাবে বলেন। হঠাৎ একদিন এক নদীর তীরে এক ব্যাঙের সাথে এক ইঁদুরের বন্ধুত্ব হয়েছে, সাক্ষাৎ হয়েছে এবং বন্ধুত্ব হয়ে গেছে। ইঁদুরটি বলল, তুমি তো পানির নিচে থাকো। ইঁদুর ব্যাঙকে বলতেছে যে তুমি তো পানির গভীরে থাকো, সেখানে আওয়াজ পর্যন্ত যায় না, কখনো যদি আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা হয় আমি কিভাবে তোমার সাথে দেখা করব। অবশেষে তারা দুজন এই সিদ্ধান্ত নিল যে একটা রশির এক প্রান্ত তোমার সাথে বাঁধা থাকবে আর এক প্রান্ত আমার পায়ে বাঁধা থাকবে। অর্থাৎ তারা সিদ্ধান্ত নিল যে একটা রশি নিব আমরা, রশির এক মাথায় একদিকে আমার পায়ের সাথে অর্থাৎ ইঁদুরের পায়ের সাথে বাঁধা থাকবে আর একদিকে ব্যাঙের পায়ের সাথে বাঁধা থাকবে। তো তারা সেই সিদ্ধান্ত নিল এবং সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ হয়ে গেল। যেই সিদ্ধান্ত সেই কাজ এমনই হলো। একদিন হঠাৎ একটি কাক, বড় কাক, ইঁদুরকে ছো মেরে মুখে নিয়ে উড়াল দিল। অর্থাৎ ইঁদুরকে তার মুখের মধ্যে নিয়ে উঠতেই আসে উঠতেই আসে। এখন ইঁদুরের পায়ের মধ্যে তো একটা রশি বাঁধা, সেই রশির আরেকটা প্রান্ত কার সাথে বাঁধা? ব্যাঙের পায়ের সাথে। এখন ওই রশির সাথে বাঁধা থাকার কারণে ব্যাঙটিও ইঁদুরটির সাথে খোলা বাতাসে আকাশ পানে চলে যেতে লাগলো। ব্যাঙটি মনে মনে বলল, এটি ইঁদুরটির মতো অপদার্থের সাথে বন্ধুত্ব করার শাস্তি। বোঝা গেল অনুপযুক্ত ও মন্দ লোকের সংস্পর্শের কারণে অনেক বিপদ চলে আসে। তাহলে এটা তো একটা ছিল ঘটনা। তো যদি আমরা অসৎ সঙ্গের সাথে নিজের বন্ধুত্ব গড়ে তুলি তাহলে আমাদের পরিণামও এমন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করার তৌফিক দান করুক। নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে নেককার ব্যক্তিদের, যারা পূর্ববর্তী বুজুর্গানের দিন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওনাদের সিরাতগুলো পড়া। সাহাবায়ে কেরাম বলেন, তাবেঈ বলেন, তাবে তাবেঈন বলেন, আইমায়ে মুজতাহিদিন, আইমায়ে কিরাম, বুজুর্গানের দিন, আউলিয়ায়ে কিরাম, এনাদের সিরাতগুলো পড়া, এনাদের জীবনীগুলো পড়া, এনাদের কিতাবগুলো পড়া। বিশেষ করে ইমাম গাজ্জালি আলে রহমার খুব সুন্দর সুন্দর অনেকগুলো কিতাব আছে। এর মধ্যে কিছু কিতাব আছে তাজকিরাতুল আউলিয়া, মুকাশাফতুল কুলুব, এহিয়াউল উলুম, এরপর মিনহাজুল আবিদিন। এই কিতাবগুলো যদি পড়ি না মনে হবে যে ইমাম গাজ্জালি আলে রহমার দরবারে আমরা বসে আছি এবং উনি আমাদেরকে তরবিয়ত দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। তো এজন্য বিশেষ করে আমির আহলে সুন্নতের লিখিত কিতাব, এছাড়া অনেক বুজুর্গানের দিনদের লিখিত কিতাব আছে যেগুলো বাংলা ট্রান্সলেটেড হয়ে গেছে। দাওয়াত ইসলামীতে অসংখ্য কিতাব আছে যেগুলো আলা হাজরতের কিতাব, এরপর অনেক ওলামায়ে কিরামের কিতাব, আমির আহলে সুন্নতের কিতাব। এগুলো যদি আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ আমরা ভালো সংস্পর্শ পাব। তো আজকের অনুষ্ঠানে আমরা এটা জানতে পারলাম যে আম্বিয়াদের দোয়া করা এটা আম্বিয়াদের সুন্নাত, এবং দোয়ার মধ্যে কী চাওয়া? নেককার লোকদের অন্তর্ভুক্ত হওয়া, নিজেকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করানোর জন্য দোয়া করা, এটা সুন্নাত। আর নেককার লোকদের অন্তর্ভুক্ত করার জন্য দোয়া করব এবং নেককার লোকদের সংস্পর্শ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করতে থাকব। আজকে ইনশাআল্লাহ এতটুকুই। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুন্নতের অনুসারী বানা।